হ্যালো ফ্রেন্ডস, লিভ লাইফ উইথ লিশাস চ্যানেলে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মাটনের একটা রেসিপি। এটা আমার মায়ের হাতের মাটন রান্না, তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো, মাটনটাকে ভালো করে ম্যারিনেশনে প্রিপারেশন চলছে। প্রথমে মাটনের ওপর পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে টমেটো কুচি, লঙ্কা, আর হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো সব মা অ্যাড করছে ম্যারিনেশনের জন্য। আশা করি ভালো লাগছে এটাকে। আর মাটনটা এরপর অ্যাড করছে হচ্ছে সর্ষের তেল, মানে কাঁচা সর্ষের তেল। আর কাঁচা সর্ষের তেল দিলে মাটনের ফ্লেভারটা খুব ভালো বেরোয়। আর এরপর হচ্ছে টক দই। মোটামুটি 1 কেজির মতো মাটন ছিল, তো সেখানে মোটামুটি 50 গ্রামের মতো টক দই অ্যাড করেছিলো। আর টক দইটা অ্যাড করলে কী হয়, মাটনটা খেতে খুব টেস্টি হয়। এরপর আলু ভাজতে চলে গেছে। কড়ার মধ্যে গরম তেল দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে লাল লাল করে। নুন আর হলুদ অ্যাড করতে হবে যাতে গন্ধটাও সুন্দর আসে, আর হচ্ছে অবশ্যই দেখতেও খুব সুন্দর লাগবে। আর এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে মা। এরপর কড়ার মধ্যে গরম তেলের মধ্যে 2টো তেজপাতা, আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন যেটাকে বলে, আর হচ্ছে রসুন কুচি। অবশ্যই রসুন কুচিটা দেবে। রসুন কুচি দিলে কী হয়, মাটনের যে ফ্লেভারটা, যে ঝোলে যে ফ্লেভারটা খেতে অসাধারণ লাগে, ফ্লেভারটা অসাধারণ বেরোয়। আর খেতে তো অবশ্যই দারুণ লাগে। এরপর পেঁয়াজ কুচিগুলো সব অ্যাড করে দিচ্ছে। অনেকটাই পেঁয়াজ কুচি লাগবে, 1 কেজির মতো মাটন, তো অনেকটাই পেঁয়াজ কুচি লাগবে। সেগুলো সব মা অ্যাড করে দিচ্ছে। আর ভালো করে এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে, মানে যাতে পেঁয়াজ থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। এই যে দেখো, ঠিক এই প্রসেসে এরম করে ভাজতে হবে। এরপর আমার মা ঠিক মাটনের চর্বি হয় না, সেটা অ্যাড করছে। এটা অ্যাকচুয়াল আমার দিদার রেসিপি। মাটনের চর্বি এই সময় অ্যাড করলে কী হয়, বেশি তেল লাগে না মাটন রান্না করার জন্য। এই অল্প তেলের মধ্যে পুরো মাটনটা রান্না হয়ে যায়, আর মাটনটা খেতেও খুব অসাধারণ লাগে। এরপর অ্যাড করছি আমার চিনি। চিনি দিলে কী হয়, কালারটা খুব ভালো আসে। এরপর হচ্ছে আদা রসুন বাটা, মানে আমাদের 1 কেজি মতো মাটন রান্না হচ্ছে, তো সেই জন্য যতটা পরিমাণ দরকার ততটা আমরা ইউজ করছি। তোমাদের যতটা পরিমাণ দরকার, পরিমাণ মতো তোমরা এই আদা রসুন বাটাটা ইউজ করবে। এরপর মাটনের পিসগুলো একটা একটা করে কড়াতে দিয়ে দিচ্ছি, কারণ এরপর এটাকে ভালো করে কষাতে হবে। পুরো মাটনের যে ম্যারিনেশন মাটনটা করে রেখেছিল আমার মা, সেটা পুরো ভালো করে পুরো কড়ার মধ্যে দিয়ে দিল এবং সেটাকে এবার ভালো করে নাড়াচ্ছে। যে দেখো, ঠিক এরমভাবে প্রসেসে নাড়াবে আর অনেকক্ষণ ধরে কষাতে হবে, প্রায় 15 মিনিট ধরে কষাতে হবে, যাতে মাটন থেকে একটা সুন্দর তেল বেরিয়ে আসে আর কষানোটা যাতে খুব ভালো হয়। এই যে দেখো, মাটনটা অলরেডি কষানো হয়ে গেছে আর দেখতে জাস্ট টেম্পটিং লাগছে, আর ভালোই তেল বেরিয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। আর খেতে তো অসাধারণ হয়েছিল, সেই জন্য এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের ফ্যামিলির সবার খুব ভালো লেগেছিলো। এরপর গরম জল অ্যাড করে দিল, গরম জল অ্যাড করে দিল, যেহেতু এটা মাটনের ঝোল খাবো। যদি তোমরা মাটন কষা খাও তাহলে জল অ্যাড করার দরকার নেই, বাট জল একটু তো অ্যাড করতেই হবে, নাহলে মাটনটা সেদ্ধ হবে না। এবার মাটনটাকে সিফট করে দিল হচ্ছে প্রেশার কুকারে, যাতে সেখানে সিটি মোটামুটি 5 থেকে 6টা সিটি দিলেই মাটন ইজ রেডি টু সার্ভ। আর খেতে মাটনটা জাস্ট টেম্পটিং হয়েছিল, খাওয়ার সময় ভিডিও রেকর্ড করতে ভুলে গেছি, এত সুন্দর লাগছিলো মাটনটা সেই জন্য। সো লাভ ইউ।